এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। খুব ভালো আছি বলাটা ভুল, কারণ তোমাদেরকে লাস্ট যে ভিডিওটা আমি মানে পোস্ট করেছিলাম, তো ওখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, মানে গলার ভিতরে খুশখুশ করছে, ভেতরে তো জ্বর জ্বর লাগছে বলার সাথে সাথে সেই দিন থেকেই রাত্রিবেলা থেকে প্রচণ্ড ধুম জ্বর, এত পরিমাণে জ্বর উঠেছে মানে কি বলবো, গলার ভিতরে যেমন খুশখুশ করছে, কিচ্ছু দুদিন ধরে খেতে পারছি না, বমি বমি আছে, যাই খাচ্ছি বমি বমি পাচ্ছে, মানে এত শরীরটা খারাপ লাগছিলো। তো আমাদের ওখানে ডাক্তার দেখিয়েছি, কোন ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির সিরাপ দিয়েছে, আর কাশতে কাশতে আমার মেন বমিটা হয়ে যাচ্ছে, কাশির সিরাপ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আর তোমার লাস্টে আমি মা বললো যে আমাকে যে তুই, আমার মা এই বাড়ির আমার মার কথা বলছি, আমার মা বললো যে তাহলে একটা কাজ কর, এত তো ওষুধ খাচ্ছিস কোনোটাতে কোনো কাজ হচ্ছে না, তাহলে তুই আমাদের এখানে যে হোমিওপ্যাথি ডাক্তারটা আছে যাকে তুই দেখাস ছোটো থেকে, তুই ওনার কাছে আয়। তো মার কথাতে আমি গতকাল এসেছিলাম এই বাড়িতে, রাত্রিবেলা এসেছি, তো আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেন এতটা পরিমাণে শরীর খারাপ ছিল। তো ফাইনালি ওনার ওষুধ খাওয়ার পর এখন অনেকটা ভালো লাগছে, কিন্তু আমার গলাটা দেখো একটু বসা বসা লাগছে। তো এই বাড়িতে এসে মানে মানে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, হয়তো তোমরা বিশ্বাস করবে না, হয়তো ভাববে আমি পুরো অ্যাক্টিং করছি, আমার সব আগে থেকে প্ল্যান করা রয়েছে, বাট বিলিভ মি, বিশ্বাস করো এরকম কিচ্ছু না, কোনো প্ল্যানিং করা না কিচ্ছু না। আমি হঠাৎ করে কালকে, গতকাল যখন এই বাড়িতে এসেছি, তো রাত্রিবেলা আমি এসেছি, আমি সন্ধ্যাবেলা আমি রাত্রিবেলা খবর পাই পিসি ফোন করে, পিসি মানে বড় পিসি ফোন করে বলছে টিনা বড় পিসি দাদা আর সোনা বাবা, আমাদের পুচকু সোনা বাবাটা ও আসছে আমাদের বাড়ি, ও আসছে আমাদের, ওরা সবাই মিলে আসছে আমাদের বাড়িতে। আমি তো মানে খুশিতে পাগল হয়ে গেছি, আমার তো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে শরীর খারাপ তখনই ঠিক হয়ে গেছে। আর এই যে আমার পেছনে চৈশানি এই সবে ঘুম থেকে উঠলো, দেখো চুলগুলো আলথাল রয়েছে, সে যা চুলটা আসছে আসছে তো দাঁত ব্রাশটা করে, এই ব্রাশে মাজন দিয়ে এসছি যা। তো ওর কথা শুনে যেই শুনেছি সোনা, তো সোনাবাটা আসতে দেখে আমার মানে সত্যি কথা বলছি অনেকটা মানে ভালো লাগছে, যে আগ্কোকে সামনাসামনি দেখতে পাবো, সে কোন ছোটোবেলা ওকে দেখেছি, তো এখন আবার দেখতে পাবো, খুব আনন্দ হচ্ছে, মানে আমি শুধু ওয়েট করছি কখনো আসবে, কখনো ওকে ধরে একটু চটকাবো, খুব ভালো লাগে, খুব কিউট লাগে ওকে আমার, মানে খুব ভালো লাগে। আর এখন বড় হয়ে গেছে তো একটু হাঁটতে হাঁটতে মানে একটু ধরে ধরে হাঁটতে হাঁটতে পারে, আরও ভালো লাগে, আরও কিউট কিউট লাগে ওকে। তো এটা শুনলাম আমি তো পুরো থতমত হয়ে গেছি, আমি আজকেই বাড়ি চলে যাবো, আমার আজকে যাওয়ার কথা, আমি জাস্ট ডাক্তার দেখাতে এসেছিলাম, যেহেতু বাড়িতে সুখদেব রয়েছে, সুখদেবেরও পায়ে সেটা এটা খুব শীঘ্রই কাটবে। আর আশা করছি আমি মানে আমাদের ওপর থেকে, আমাদের ফ্যামিলির উপর থেকে যে ঝড়ঝাপটাটা যাচ্ছে, ভগবানের আশীর্বাদে সব আস্তে আস্তে এক এক করে ঠিক হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপটা পুরো বলতে গেলে ঠিকঠাক হয়ে গেছে, শুধু একটু হালকা কাশিটা আছে ব্যাস। আর আর তো পিসিকে আমি সকালবেলা উঠেছি, এখন বাজে সকাল 9টা, তো পিসিকে আমি ফোন করেছিলাম 8টা নাগাদ, তখন পিসি বললো আমি সবে বাড়ি থেকে বেরাচ্ছি, রেডি হয়ে বেরাচ্ছি, এখনও বেরায়নি বেরাচ্ছে। আর সব থেকে মজা হচ্ছে কেন না, আজকে যেহেতু রবিবার, সোম মঙ্গল আর দুদিন পরে মহালয়া, মানে পুজো পুজো ভাবটা পুরো চলে এসছে, কিন্তু এটাই ভালো লাগে, কিন্তু চলে আসলে পরে যে আস্তে আস্তে আমি দেখতে দেখতে টাইম মানে পুরো দিনগুলো কেটে যায়, এটাই খুব খারাপ লাগে, বাট পুজোটা চলে আসছে, খুব খুব মজা হচ্ছে। এখন বলতে একটা একটাও পুজোর কোনো জামা কাপড় হয়নি, শুধু একটা অনলাইন থেকে অর্ডার করেছি, সুখদেব বলোটা আমি তোমাকে দেবো। আর ওইখানে যেন কটা, ওইখানে 10টা জামা হয়, 10টা না সরি 7টা না 8টা জামা হয়েছে ওইখানের, আর ছোটো মানে ছোটোবেলায় সবারই বেশি বেশি হয়। আর আমি আর আমার এখনও পর্যন্ত হয় ওই জাস্ট অনলাইন থেকে অর্ডার দিয়েছি, ওই একটা ওই একটা হয়েছে, আর মা 1000 টাকা দেবে, মা মানে বাবা বলেছে 1000 টাকা দেবে, মহালয়ার আগের দিনকে আসবো তখন 1000 টাকা দিয়ে দেবে। তো চলো আমি আগে, তো চলো আবার টিনা ওরা আসুক, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, খুব এক্সাইটেড, খুব মানে খুব মজা হচ্ছে আজকে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর এখনও দেখো মশারি টাঙানো রয়েছে, এখনও তোলা হয়নি মশারিটা, ভাই বলছিল তুলবে তো তোলেনি, তো আমি তুলে দিচ্ছি মশারিটা। তো চলো আবার পিছিয়ে আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান ঠান করে এই জাস্ট স্নান করতে গেছি, স্নান করে আসার পরে দেখো কে চলে এসছে আমার কাছে, ওরকম আমি চটকাবো, আমি আমার মতন করে ওকে আমি চটকাবো, ওতে কি রে। আমি স্নান করতে গেছি, স্নান ঠান করে এসে দেখি ওই টিনারা সবাই চলে এসেছে, আর ওখানে টিনা ওরা একটু কাজ করছে, আর ওদিকে পিসি আমার ঠাকুমার সাথে বসে আছে। তো এই যে আমাদের তোমাদের সবার প্রিয় কিষাণু, এই যে ওইদিকে ওইদিকে তাতা দিয়ে দাও তো, বলে আমরা তাতা যাচ্ছি, তাতা করে দাও হাত দেবো, তাতা তাতা বলে দাও তাতা, আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু, ঠিক আছে তাতা, চলো ঘুরে আসি। আর ওইদিকে সবাই বসে আছে, চলো দেখাই এক এক করে, এখানে পিসি, এই যে ছোটো মা, আমি আসতে পারবো
ও হাঁটতে পারে না, হাঁটতে পারিস না? হাঁটতে পারে না, হাওয়া করে দিয়ে দিয়ে। এই যে কিষানু, টাটা টাটা করো, টাটা। ই কাকে ডাকছিস তুই? ও এই যে এইদিকে এইদিকে, টাটা টাকা। ওই রাজকে পছন্দ হয়েছে, লেস খাবি? ও বাবা, দু দুটো লেস, একটাও নেবে না, একটাও নেবে না। ও নেবে না, মাখিয়ে দিয়েছে। এই যে কেন তুমি কি খাচ্ছ? টাকায় দেখ, এই যে এই যে এই যে, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। বাবা খেতে পাচ্ছে না, খেতেই পাচ্ছে না। কাল কি সব ভোরবেলা বেরিয়ে যাবা? আসবা শি, এখানে সব ভাত ঠাত বাড়ছে মা। হ্যাঁ হ্যাঁ, সব বেরে নাও আস্তে আস্তে করে। কী কী রান্না হয়েছে একবার দেখাই। এটা এখানে ও পটল ভাজা রয়েছে। আর এটা কী মা? এটা কচু পটল ভাজার পাশে কী মা? এটা পটল ভাজার পাশে মোচা আর ওল কচু। আর এখানে রয়েছে যে খাসির মটন, খাসির মাংস, যাই হোক মটন। এখানে রয়েছে ডাল। তো মা ওদিকে ভাত ঠাত বাড়ছে, তো খেয়ে দিয়ে চলে যেতে হয়। বাড়িতে ইচ্ছে তো একটু করছে না, কিন্তু যেহেতু সুখদেবের শরীরটা খুব একটা বেশি ভালো নেই, মানে খুব একটা বেশি ভালো নেই বলতে পায়ে ব্যথাটা রয়েছে, তো ওর জন্য আমার চলে যেতে হবে আজকে বাড়িতে। কিন্তু যেতে একদম ইচ্ছে করছে না, পিসিরা অনেক সকালবেলা বেরিয়ে যাবে, ওই ভোরবেলা যেরকম টাইমে বেরোয় সেরকম টাইমে বেরিয়ে যাবে। নাম নিতে নিতেই চলে এসেছে, এই দেখো নাম নিতে নিতে চলে এসেছে। টাটা কর, টাটা টাটা দিত সবাইকে, টাটা টাটা। আমরা সবাই টাটা চলে যাচ্ছি। এই যে ঘুম দেখাচ্ছে, মানে গাড়ি করে যাবে, বুঝছো? সেই চিন্তা ভাবনাটা, সেই গাড়ি করে যাবে। এখন গাড়ি আজকে হবে না, গাড়িতে আজকে যাওয়া যাবে না। এই কি হাসি, গাড়িতে আজকে যাওয়া যাবে না। তুই ভাত খাবি না কি? ও বাবা, কিষানু এখন, ও এখন ওর গাড়ির সামনে চলে এসেছে যে ওর ভূম গাড়িতে যাবে দেখে। ও আমাকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছে যে ভূম গাড়ি যাবে, ওদের গাড়িটা এখানে রয়েছে তো, তাই আমাকে দেখাচ্ছে ভূম করে যাবে। ভূম ভূম করে যাবে তুমি? তুমি ভূম ভূম করে যাবে? হ্যাঁ, কত শান্ত। হ্যাঁ ভূম করে যাবে তো, আজকে না কালকে, কালকে যাওয়া হবে। ওরা কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে, তাই তো কিষানু? ওরা কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে। এই সে একটু ইচ্ছে করতো না আজকে বাড়ি যেতে, ভগবান, কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নেই। কি ও বাবা, ও বাবা, ওইদিকে কি, ওদিকে কি, ওদিকে কি, ওদিকে কি? ওহো, হেয়ারব্যান্ড এনেছে, কি সুন্দর টাকা টুনুর জন্য না? এই এরকম হেয়ারব্যান্ড সেখানে দেখছিলাম, আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, আমি আমার রাখলাম না। বা ভালো দুটো হেয়ারব্যান্ড, হেয়ারব্যান্ড খুব সুন্দর হয়েছে, হেয়ারব্যান্ড দুটো। তুই নিবি যা দিদির জন্য, এটা দিদির জন্য, তোমার জন্য না। এটা খুব সুন্দর হয়েছে হেয়ারব্যান্ড গুলো। হ্যাঁ, তো এখন এখানে খেতে বসে পড়েছি। আর অনেক কিছু আজকে আইটেম হয়েছে, কিন্তু আমি শুধু দেখো মাছের ঝোল আর ভাত নিয়েছি, আর মুখে রুচিটা নিয়ে এসেছি। এখানে সবাই বসে পড়েছে খেতে, চিত্র নিয়ে পড়েছে।
তো চলো আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, আর আমি এখন চলে যাবো বাড়িতে। আর এই যে এখানে কিষানু রয়েছে, দেখো যাওয়ার বাবার কাছে যাওয়ার জন্য দেখো কি করছে। এই যে ক্যামেরা সামনে এসে আমি চুপ হয়ে গেছে, ওই যে এখন আর কিচ্ছু জানে না। এই যে টাটা কিষানু, ওই যে টাটা চলে গেলাম, এই টাটা, এই টাটা চলে গেলাম। আমি বাড়ি, আর বাড়িতে এসে মানে কিছুক্ষণ আগে আসলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। এত মনটা খারাপ লাগছিল না, মানে কি বলবো, কিষানুকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো কিছু করার নেই, যেতে হবে, ওরা কালকে সকালবেলায় চলে যাবে। আর ফোনটা খুব খারাপ হয়ে গেছে, দেখি পিসিবাই, পিস তো বললো যেতে, যাওয়ার কথা পিসিবাড়িতে, দেখি পিসি কবে যায়। আর আমি না আসার পথে না একটু চুলটা কেটে এসেছি পুজোর জন্য, এই দেখো এই যে চুলটাকে জাস্ট কেটে এসেছি। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই কারণে, কারণ আমি কোনো ট্রাইপড নিয়ে যাইনি সাথে, বা আমার সাথে কেউ ছিল না যে ক্যামেরাটাকে যে মানে ফোনটাকে যে ধরবে ভিডিও করার জন্য, সেরকম কেউ ছিল না। তো ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে পার্লারে গেছি যে আসার মধ্যে পার্লার হয়ে এসেছি। আর দেখো আইব্রু করে এসেছি, চুল কেটে এসেছি একটু, আর চুলে কালার করে এসেছি। আর চুলে কালার বলতে আমি বলেছি একদমই লাইট কালার করে দিতে, যাতে রোদে ছাড়া ঘরে মানে ঘরে লাইটের আলো তো যেন না বোঝা যায় যে চুলে কালার করেছি। খুব একটা ডিপ কালার আমার একদম পছন্দ না, ভালো লাগে না আমার। তো ওই জন্য চুলে একটু কালার ফালার করে আসলাম। তো আজকে তো রবিবার, তো রবি সোম মঙ্গলবার দিনকে আবার দেখি বাড়িতে যাওয়ার কথা। তো দেখা যাক কী হয়। আর পুজো 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 দেখতে দেখতেই চলে আসলো পুজো। আর পিসিকে বললাম, পিসি আমি আর কটাদিন যাক, তারপর তোমাদের তুমি যাবো, বলছে ঠিক আছে। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের মতন তাহলে এখানেই তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই।